হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দীঘাতে পৌঁছে দীঘার হোটেলে গিয়ে আমরা প্রথমে ফ্রেশ হলাম, কারণ অনেকটা জার্নি করে অনেকক্ষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে, তারপরে যেহেতু আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুটো হয়ে গেছিল, তো 2:15-র মধ্যেই তাড়াতাড়ি করে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়েই আমরা খেতে চলে গেছিলাম। আর খেতে গেছিলাম হচ্ছে বাইরেই। তো বাইরে গিয়ে আমরা খেতে গেছিলাম এই কারণে, কারণ সমুদ্রের ধারে গিয়ে আমরা ঠিক করেছিলাম খাবো আশেপাশে কোথাও, তারপরে যদি কেউ স্নান করতে চায় তো সমুদ্রে স্নান করে তারপর ফেরার পথে আমাদের যদি আরও কিছু মনে হয় তো সেসব করেই আমরা আসবো। তো এই 7 Seas হোটেলটা তোমাদের একবার দেখিয়ে দিলাম, আর এই হোটেলেই আমরা ছিলাম। আর এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু সোজা খেতে এসেছি। আর আমার মেয়ে তো যেহেতু মাছ খায় না, তো ওর জন্য ছিল আজকে, দেখো, ভাতের সাথে আলু ভাজা, ব্যাট পাঁপড় ভাজা, শুক্তো ডাল, আর তার সাথে ছিল ডিমের কারি, একটা সবজি, আর পরে ওদেরকে দই দেওয়া হয়েছিল। আর আমরা নিয়েছিলাম মাছ, নিয়েছিলাম তো পমফ্লেট মাছ ছিল, আর দেখো আমরা টক দই ও মিষ্টি দই খেয়েছিল। তো এই ছিল মেনু। তো খাওয়া দাওয়ার শেষে আমরা কি করেছিলাম, স্নান কিন্তু পরে করেছিলাম, যেহেতু খেতে খেতে প্রায় 2:30-এর ওভার হয়ে গেছিল। তারপরে খাওয়া দাওয়ার পর আমরা একটু সমুদ্রের ধারে এলাম। সমুদ্রের ধারে তখনও সবাই, মানে অনেকেই, কেউ বসে আছে, কেউ স্নান করছে, আর সমুদ্রের ধারে এসে বেশ ভালো লাগছিলো খাওয়া দাওয়ার পর। তো আমরা বসেছিলাম, তারপর সমুদ্রের ধার থেকে ফেরার পথে, তো আমার মেয়ে আইসক্রিম খেতে ভালোবাসে, তো ও নিল একটা কর্নেডো আইসক্রিম, তো আইসক্রিম খেলো আর আমরা খেলাম ডাব। তুমি তো পুরো নারকেল বানিয়ে দিয়েছো, হালকা বলেছি। ডাব খাওয়ার পর আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম, আর আমাদের হোটেলের কাছে পৌঁছেই গেছি, তাই হোটেলের পুরোটা আমি তোমাদেরকে দেখালাম। তো হোটেলটা অনেক ভালো হোটেল, নতুন হোটেল, তো হোটেল 7 Seas আমরা ছিলাম। হোটেলটা ভালো, খুবই ভালো, যদি তোমাদের কারো ভালো লাগে অবশ্যই এসো। তো আমরা আসার পর এখানে সুইমিং পুলের দিকে গেলাম, এবং গিয়ে আর আমার আর তখন আর ভালো লাগছে না উপরে যাই, তো আমিও সুইমিং পুলে চলে এলাম। আর সত্যি কথা বলতে কি, আমার মেয়ে মানে আসবে না বলেছিল, আমি ওকে জোর করে নামিয়ে দিলাম।
এবার আমি চলে এসেছি আমাদের হোটেলের ব্যালকনিতে, আর ব্যালকনি থেকে পুরো দীঘাটা কেমন লাগছে আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। রাতের বেলা যখন প্রত্যেকটা হোটেলে আলো জ্বলছিল তখন অপূর্ব লাগছিল, আর আমাদের যেহেতু হোটেলটা অনেক উঁচুতে ছিল তো সেখান থেকে পুরো দীঘাটাকে দারুণ দারুণ লাগছিল, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা ছিলাম কিন্তু নিউ দীঘাতে, আর আমরা কিন্তু নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় গেছিলাম, আর ওল্ড দীঘায় দেখো এসে আমরা কিন্তু স্ট্রিট ফুড খেয়েছিলাম, আর স্ট্রিট ফুড খেয়ে আমরা দীঘার বাজারে আর কি ওল্ড দীঘার যে বাজারটা সেই বাজারে গেছিলাম, মাছের বাজারে। তো মাছের বাজারে গিয়েই দেখি কত রকমের মাছ, আর এখানে ভিড় অজস্র ভিড়। তবে মাছের বাজারে কী না আছে, পমফ্লেট, ইলিশ, রুই, কাঁকড়া, মানে অনেক রকমের মাছ ছিল, আর মাছের বাজারটা প্রচুর ভিড় ছিল। তবে একটা কি জানো তো, মোহনায় যতটা মাছের দাম কম কিন্তু এখানে মাছের দাম অনেক অনেক বেশি ছিল। তো যাই হোক, এখানে এত মাছ, এত সুন্দর দৃশ্য, আমি সেটা ক্যামেরাবন্দি না করে পারলাম না, তো সেটাই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করলাম। আর এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে দীঘার ওল্ড দীঘার আর কি মায়ের মন্দিরে। তো এই মায়ের মন্দির কিন্তু খুব জাগ্রত, আর আমি এই মন্দিরে আগেও এসেছিলাম, বহু বছর আগে যখন দীঘায় এসেছিলাম তখন আমি এসেছিলাম। তো মায়ের মন্দিরে আসলাম যখন তখন কিন্তু সন্ধ্যারতি হচ্ছিলো, আর এই সময় মায়ের মূর্তি অপূর্ব লাগছিল, আর আমি এখানে আসতে পেরে আমার যে কী মনে আনন্দ হচ্ছিলো সেটা বলে বোঝাতে পারবো না। এরপর আমরা চলে এসেছিলাম দীঘার বিচে, আর এই বিচেই বসে আমরা সন্ধ্যাবেলা টাইমটা কাটিয়েছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানবে। নতুন ভিডিও নিয়ে নতুনভাবে আবার দেখা হবে। টাটা।